বঙ্গে জারি তাপপ্রবাহ, তীব্র গরমের জন্য বাড়ি থেকে বাইরে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। তীব্র গরমে সবার মনে এখন একটাই প্রশ্ন, কবে আসছে বর্ষা? দুর্বিষহ গরমের মাঝেই স্বস্তির খবর আবহাওয়া অফিসের। 18 জুনের পর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। 18 তারিখের পর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি একটু কমবে, যার জন্য আমরা বলছি কি যে 19 থেকে 21 এই সময়টাতে দক্ষিণবঙ্গে একটু ফেভারেবল কন্ডিশন তৈরি হবে বর্ষা প্রবেশ করার, সেটা আমরা তো জানাবো যেদিন প্রবেশ করবে আর কি। উত্তরবঙ্গে আগামী 19 তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং এর মধ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। মালদা এবং 2 দিনাজপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে হাওয়া অফিস। এই উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু জারি থাকবে, অর্থাৎ 19 তারিখ অবধি। আজকে হচ্ছে 15 তারিখ, 15 থেকে 19 উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলোর সমস্ত জায়গাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহার, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি যে 3টি জেলা মালদা এবং 2 দিনাজপুর সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে যেহেতু গত 24 ঘন্টাতেও ভারী বৃষ্টি হয়েছে এবং আগামী দিনেও আরও ভারী বৃষ্টির সম্ভাবনা, ফলে ইম্প্যাক্ট হিসাবে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এই দুটো পাহাড়ি জায়গায় কিছু ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা থাকছে। ফলে অ্যাডভাইসারি যেটা আমরা দিচ্ছি যে মুভমেন্টের আগে কোনো ট্রাফিক অ্যাডভাইসারি থাকলে সেটা ফলো করা। তবে 18 তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের যে সকল জেলা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং 2 বর্ধমানে তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমের যে জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা যেটা জারি হয়েছিল সেটাই কন্টিনিউ করছে 18 তারিখ অবধি। এবং যে জেলাগুলোতে তাপপ্রবাহ থাকছে না দক্ষিণবঙ্গের, সেখানে মূলত হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, গরম থাকবে, ডিসকমফোর্টও থাকবে। ফলে তাপপ্রবাহ থাকুক আর নাই থাকুক, 15 থেকে 18 দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু গরম এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে। বৃষ্টির জেরে 18 তারিখের পরে তাপমাত্রা অনেকটাই কমবে বলে আশা। সেই সময় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল হবে, তবে একই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে জারি রয়েছে ভূমিধসের সতর্কতাও। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।